আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার লিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি 3D স্কেলিং। তো 2D স্কেলিং এর মতই সেম টু সেম কনসেপ্ট। আমরা যে 2D স্কেলিং এর মধ্যে দেখেছিলাম, আমরা অবজেক্টের সাইজ ইনক্রিজ করতাম অথবা রিডিউস করতাম যদি আমাদের স্কেলিং ফ্যাক্টর এমন হতো যে স্কেলিং ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1 এর থেকে বড়, তার মানে আমরা হচ্ছে আমাদের অবজেক্টের সাইজ ইনক্রিজ করছি। এমন যদি হয় যে আমাদের স্কেলিং ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট, তার মানে হচ্ছে আমরা আমাদের অবজেক্টের সাইজ হচ্ছে ডিক্রিজ করছি। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা অ্যাক্সিসের ক্ষেত্রে আমাদের একটা স্কেলিং ফ্যাক্টর দেওয়া থাকে। এস অক্ষের দিকে থাকলে SX, ওয়াই অক্ষের দিকে থাকলে হচ্ছে SY, জেড অক্ষের দিকে থাকলে, যেহেতু আমরা এখানে 3D স্কেলিং নিয়ে কথা বলছি তো তিনটাই থাকবে XYZ। জেড অক্ষের দিকে আসলে হচ্ছে SZ। তো নিউ পয়েন্ট আমরা কিভাবে অবটেইন করি? সে ওল্ড একটা কোঅর্ডিনেট রয়েছে যেটা হচ্ছে আমাদের XYZ, এটা আমাদের ওল্ড একটা কোঅর্ডিনেট। তো এখন নিউ কোঅর্ডিনেট আমরা কিভাবে ফাইন্ড আউট করব? সে নিউ হচ্ছে আমাদের x প্রাইম। তো x প্রাইমটা আমরা ফাইন্ড আউট করব হচ্ছে এই ওল্ড কোঅর্ডিনেটের সাথে হচ্ছে আমাদের স্কেলিং ফ্যাক্টর বা হচ্ছে SX হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব। y প্রাইমের ক্ষেত্রে আমরা y এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে SY, z প্রাইমের ক্ষেত্রে আমরা z এর সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে SZ। তো এই সব ফ্যাক্টর আমরা অলরেডি জানি, আগের ক্ষেত্রে এই দুইটা ছিল বাট এখন এই একটা নিউ অ্যাড হয়েছে কারণ আমরা এখানে 3D স্কেলিং নিয়ে কথা বলছি। তো এক্সামিনেশনে নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসে, আমরা এটা নিউমেরিক্যাল সলভ করি। নিউমেরিক্যাল সলভ করলে আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। তো কোশ্চেনে বলা হচ্ছে given a 3D object with coordinate point A, B, C, D, চারটা পয়েন্ট দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। বলা হচ্ছে apply the scaling parameter 2 towards x axis। মানে হচ্ছে আমাদের এখানে মেইনলি given দেওয়া রয়েছে। সলিউশন যদি আমরা যাই, A, B, C, D, A একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 0, 3, 3, বি একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3, 3, 6, সি একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 3, 0, 1, এন্ড ডি একটা পয়েন্ট, এই কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, 0। তো এখানে এই চারটা পয়েন্ট এবং বলা হচ্ছে আমাদের স্কেলিং করতে বা হচ্ছে অবজেক্টের সাইজ আমাদের ইনক্রিজ অথবা রিডিউস করতে বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে হচ্ছে 2 পরিমাণ, মানে হচ্ছে আমাদের এখানে SX হচ্ছে 2, y অ্যাক্সিস এর দিকে হচ্ছে 3 পরিমাণ, মানে SY হচ্ছে 3, এই যে 3 পরিমাণ y অ্যাক্সিস এর দিকে, এন্ড 3 টুয়ার্ডস মানে SZ, z অ্যাক্সিস এর দিকে হচ্ছে 3 পরিমাণ। আমাদের হচ্ছে স্কেলিং ফ্যাক্টর অ্যাপ্লাই করতে বলা হচ্ছে। তো আমাদের এখানে দেখেন স্কেলিং ফ্যাক্টর গুলো হচ্ছে 1 এর থেকে বড়, তার মানে আমাদের এখানে অবজেক্টের সাইজটা হচ্ছে ইনক্রিজ হবে। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে আমাদের প্রত্যেকটার জন্য হচ্ছে এই যে A, B, C, D প্রত্যেকটার জন্য একটা নিউ একটা কোঅর্ডিনেট থাকবে, সেটাই আমাদেরকে নিউ কোঅর্ডিনেটটা আমাদের ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো ফর আমরা যদি সলভিং এর দিকে যাই, তো A 0, 3, 3, তো এটার করসপন্ডিং আমরা একটা হচ্ছে নিউ পয়েন্ট পাবো যেটাকে আমরা A প্রাইম বলবো। তো এটার ক্ষেত্রে আমাদের x প্রাইম কি হবে? x প্রাইম হবে হচ্ছে x ইনটু SX। তো এখানে s কি? x হচ্ছে এখানে এই 0, 0 ইনটু SX কি হবে 2, আলটিমেটলি এটা 0ই আসবে। y প্রাইম কি আসবে? y প্রাইম হচ্ছে y ইনটু SY। তো y কত? y হচ্ছে 3, SY হচ্ছে 3, মানে এখানে আসছে 9। z প্রাইম কি হবে? z প্রাইম হবে হচ্ছে z ইনটু SZ। এখানে z হচ্ছে 3 এবং SZ হচ্ছে এখানে 3। তো 3 ইনটু 3 ইজ ইকুয়ালস টু 9। তার মানে আমরা A এর করসপন্ডিং যে পয়েন্টটা পাচ্ছি A প্রাইম, সেটা হচ্ছে 0, 9, 9। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে A এর জন্য পেলাম, B এর জন্য সব ইকুইভ্যালেন্ট ভাবে ফাইন্ড আউট করতে হবে। তো হচ্ছে আমরা ফর B এর জন্য যদি করি 3, 3, 6, তো এখানে x প্রাইম কি হবে? x ইনটু SX which is 2। তো 3 ইনটু 2 মানে হচ্ছে 6। y প্রাইম কি হবে? 3 ইনটু 3 which is 9, z prime ki hobe 6 into 3 which is 18। তো এখানে আমরা b prime পেয়ে গেলাম, b prime হচ্ছে 6, 9, 18। দেন এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে c এর ভ্যালু। তো c এর ভ্যালুর জন্য আমরা পাবো কি? ফর c এর ক্ষেত্রে হচ্ছে 3, 0, 1। এখানে x প্রাইম কি আসবে? x প্রাইম আসবে হচ্ছে 3 ইনটু 2 which is 6। y প্রাইম কি আসবে? 0 ইনটু, এটা হচ্ছে আমাদের y, 0 ইনটু 3 which is 0। জেড প্রাইম কি আসবে? জেড প্রাইম আসবে হচ্ছে 1 ইন্টু 3। তো 1 ইন্টু 3 মানে হচ্ছে 3। তো আলটিমেটলি আমরা এখানে সি প্রাইম পাচ্ছি 603। আর একটাই বাকি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমাদের ডি। তো ফর ডি কি হবে 0 0 0 এর জন্য হচ্ছে এক্স প্রাইম কি হবে? এক্স প্রাইম হচ্ছে এক্স ইন্টু 0 ইন্টু 2 which is 0। ওয়াই প্রাইম কি হবে 0 ইন্টু 3 which is 0। জেড প্রাইম কি হবে 0 ইন্টু 3 which is 0। আলটিমেটলি আমরা ডি প্রাইম পাচ্ছি হচ্ছে 0 0 0। আমাদের মেইনলি বলা হচ্ছে আমাদের নিউ পয়েন্ট গুলো হচ্ছে নিউ কোঅর্ডিনেট গুলো আমাদের ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো আমরা নিউ কোঅর্ডিনেট কি কি পেলাম? এ পেলাম এইটা যেটা হচ্ছে 0 9 9, বি পেলাম 6 9 18, সি পেলাম 6 0 3 এবং ডি পেলাম যেটা হচ্ছে 0 0 0। তো এগুলোই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তো আশা করছি বুঝতে পেরেছেন যে 3D স্কেলিং এর ফ্যাক্ট। তো 3D স্কেলিং এর ফ্যাক্ট আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।